বর্ধমান জেলার অন্তর্গত বিমস হাসপাতালের চতুর্থ বর্ষ জন্মদিন পালিত হল মহা সমারোহে। হাসপাতালটিকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে। হাসপাতালে যে সমস্ত রোগী রয়েছেন তাদেরকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানানো হয়। হাসপাতালের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তাদের হাতে ফল সহ খাদ্যদ্রব্য তুলে দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট মানুষজন, ছিল মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থাও। স্বাস্থ্যসাথী প্রকল্পের সমস্ত চিকিৎসা পরিষেবা হাসপাতাল থেকে দেওয়া হয় বলে জানালেন বিমস হাসপাতালের কর্মী সঞ্জয় ভট্টাচার্য। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে একজন জটিল অস্ত্রোপচার করিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন বলেও জানালেন হাসপাতালের কর্মীরা। সুদীপ্ত দত্ত ও কৃষ্ণ সাহার রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা। কোথায় কি প্রোগ্রাম হচ্ছে এখানে? এটা বিমস হসপিটাল, যেটা রেনেসাঁতে অবস্থিত। তো রেনেসাঁর এটা বিমস হসপিটালের আজকে চতুর্থতম জন্মদিন। সেই উপলক্ষে জন্মদিন উপলক্ষে এখানে একটু ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একটু বেলুন ফেলুন দিয়ে রিসেপশন বা এন্ট্রি গেটটাকে সাজানো হয়েছে। সমস্ত পেশেন্টদেরকে আজকে ফুল দেওয়া হয়েছে এবং হাতে ফল দেওয়া হয়েছে। এই করে সবাইকে ওয়েলকাম করা হয়েছে এবং সমস্ত স্টাফ বা আরও অনেক ডিগনেটরি আছেন যাদেরকে ইনভাইট করা হয়েছে। দুপুরে লাঞ্চের আয়োজন করা হয়েছে তাদের জন্য। স্বাস্থ্যসাথী বিষয়ে কি দেখা হচ্ছে এখানে? স্বাস্থ্যসাথীর এখানে সব কিছুই দেখা হয়। স্বাস্থ্যসাথীর কোনো অপারেশন পেশেন্ট থাকলে বা কোনো মেডিসিনের পেশেন্ট থাকলে সমস্ত পরিষেবা এখান থেকে দেওয়া হয়। নতুন যে স্বাস্থ্যসাথী কার্ড হচ্ছে তার কি পরিষেবা এখান থেকে পাওয়া যাবে? একদম নতুন স্বাস্থ্যসাথী দুয়ারে সরকারে যে স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছে সেই কার্ডেও এখানে এসে অপারেশন হয়ে ফিরে গেছে, এরকম রেকর্ড এখানে রয়েছে। জাস্ট গতকালই ছুটি হয়েছে সেই পেশেন্টের। আপনার নাম পরিচয়? আমার নাম সঞ্জয় ভট্টাচার্য, আমি বিমস হসপিটালের একজন এমপ্লয়ি। আমার কোনো সব সময় ভিড় পয়সা লাগে না যে।